আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করব কাঁচা আমের পিনিক। এই সিজনে কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে, আর এভাবে কাঁচা আমের পিনিক তৈরি করে তো খেতেই পারেন। দর্শক, কাঁচা আমের ঝাল পিনিক তৈরির জন্য দুইটা আম কুচি করে কেটে নিয়েছি। এখানে দিব শুকনো মরিচ, ভেজে গুঁড়ো করে নিয়েছি লবণ, গুঁড়ো মরিচ। এখন উপর থেকে লবণ দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি ডালা শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব গুঁড়ো মরিচ। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, কুচি করে কেটে নিয়েছি। আর উপর থেকে সরিষার তেল সামান্য পরিমাণে দিয়ে দিব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ঝাল ঝাল কাঁচা আমের পিনিক। যারা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। দর্শক, আজকের কাঁচা আমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।